চলে আসলাম বাণিজ্য মেলায়। একটা ম্যাম রেগুলার প্রাইস 425, আমরা আফটার ডিসকাউন্ট দিচ্ছি 375, হ্যাঁ এক প্যাকেট। দুটা হচ্ছে আপনার 850, আমরা আফটার ডিসকাউন্ট 750 টাকা রাখবো। আপনি অফারটা পেতে পারেন, আর আমাদের কুপন থেকে যে কোনো একটা নিশ্চিত গিফট পাবেন, এটা আমরা এখনই দিয়ে দিই। শুভ ভাইরাল। না আমি ম্যামের কিছু দিই, ম্যামের সব ব্লগ দেখি। মাত্র 280 টাকায় ঘরের পর্দা আর মাত্র 400 থেকে 500 টাকায় পার্টি ব্যাগ সহ হরেক ধরনের দেশি বিদেশি পণ্যের সমাহার এখন বাণিজ্য মেলায়। আমরা ঢাকাবাসী সারা বছর অপেক্ষা করি এই বাণিজ্য মেলার জন্য। দামি কম দামি বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের অনেক জিনিস পাওয়া যায় এই মেলাতে। গৃহস্থালী জিনিস থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব ধরনের জিনিসই পাওয়া যায় এই মেলাতে। বাদ পড়ে না ডায়মন্ডের শোরুমও। আজ যাব হচ্ছে বাণিজ্য মেলায়। তো যেহেতু বাণিজ্য মেলায় যাব, সকাল সকালে রেডি হয়ে নিচ্ছি। তো এই যে এই ড্রেসটা নামিয়ে নিলাম, এই ড্রেসটা পাঠানো হয়েছে শঙ্কচিল নামে একটা পেজ থেকে। পেজটা আমি উপরে ট্যাগ করে দেবো। এই তো এই হচ্ছে ড্রেসটা, ড্রেসটা আমার বেশ পছন্দ হয়েছে, তো ভাবলাম এই ড্রেসটাই আজকে মেলায় পরে যাই। ড্রেসের সেলারের নিচেও কাজ আছে, উন্নাতেও কাজ আছে, পুরো ড্রেসের ফিটিং সহ পুরো ড্রেসটি আমার কাছে অনেক ভালো লাগছে। তো সকাল সকালে বের হয়ে যাচ্ছি, আমি রেডি হওয়ারও সময় পাই না, কারণ আমি এখান থেকে যাব হচ্ছে আমার বাবার বাড়ি শনিরাকটাতে। সেখান থেকে আম্মুকে উঠাবো, আম্মুকে নিয়ে যাবো, প্রিয়র বাবার সাথে একসাথেই বের হয়ে গেলাম। এই যে কি পরিমাণ উড়াধুরা ফেস আমার, রেডি হওয়ারও সুযোগ পাই নাই। আমি বাসা থেকে বের হয়ে গেছি 9টার মধ্যে। তো 9টার মধ্যে উত্তরা থেকে যাব এখন শনিরাকটাতে, ওইখানে গিয়ে আম্মুকে উঠাবো, খালাকে উঠাবো, আমার দুই খালা আম্মু সহ, তারপরে আমরা যাব মেলাতে। মেলাতে যেতে হয় দল বেঁধে, একা একা যাওয়ার কোনো মজা নাই। তো প্রিয়র বাবার সাথেই রওনা দিয়ে দিয়েছিলাম, মাঝে তাকে আবার তার অফিসে নামাই দিছি, এরপরে রওনা হয়ে গেছি। তো আজকে ঢাকার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পুরাটা আমার ঘুরতে হবে। এখন যাচ্ছি উত্তরা থেকে শরীরাকরা। তো বাসায় গিয়ে আমি নাস্তা করছি, নাস্তা করে আম্মুকে উঠাইছি, খালাদেরকে উঠাইছি, উঠিয়ে এখন যাচ্ছি স্টাফ কোয়ার্টার হয়ে বাণিজ্য মেলায়। গত 2 বছর যাবত বাণিজ্য মেলা হয় ঢাকার 300 ফিটের পূর্বাচলে। কেউ যদি উত্তর সিটি থেকে যেতে চান তাহলে আপনাকে কুড়িল বিশ্বরোড হয়ে যেতে হবে, আর কেউ যদি দক্ষিণ সিটি হয়ে যেতে চান তাহলে আপনাকে যেতে হবে কাঁচপুর ব্রিজ দিয়ে। তো আমি তো শনিরাকরা হয়ে আম্মুকে নিয়ে তারপরে যাচ্ছি। তো আমি স্টাফ কোয়ার্টার দিয়ে মাঝখানে জানি কোন রোড দিয়ে ঢুকছি, কাঁচপুর না হয়ে মাঝামাঝি কোনো এক রোড দিয়ে ঢুকছিলাম। এরপরে শুধু যাই, রাস্তা শেষ হয় না, মানে ভুল রোডে ঢুকে গেছিলাম, অনেক সময় লাগছে। যাই হোক, ফাইনালি আমরা বাণিজ্য মেলায় আসতে আসতে আমাদের দুপুর হয়ে গেছে, মানে আমি সেই সকাল 9টায় রওনা দিছি। তো যাই হোক, এই হচ্ছে বাণিজ্য মেলার এন্ট্রি গেট। তো এখান থেকে টিকিট কেটে নিতে হবে, পার হেড টিকিটের প্রাইস হচ্ছে 40 টাকা। তো কেউ যদি বিকাশে পে করে সেক্ষেত্রে 50% ডিসকাউন্ট। তো আমি এত কিছু খেয়াল করি নাই, ছোটো খালা মনে গিয়ে টিকিট কেটে আনছে। তো 40 টাকা দিয়ে টিকিট কেটে আনছে। আপনারা যদি বিকাশে পে করেন তাহলে আপনারা 50% ক্যাশব্যাক পাবেন। আর এই হচ্ছে মেলার গেট, যেই গেট দিয়ে আমরা ঢুকবো। তো ঢুকতেই চোখে পড়লো একটা অনিয়ম, সেটা হচ্ছে যে পায়ের নিচে দেখতেই পাচ্ছেন এই যে টিকিটের সারি, এখানেই টিকিটগুলো ছিঁড়ে এখানেই ফেলে দেওয়া হচ্ছে। এটা খুবই দুঃখজনক, এত বড় একটা মেলার আয়োজন করা হয়েছে কিন্তু মেলার আয়োজক কমিটি একটা বিনের ব্যবস্থা করতে পারেননি। একটা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারের এন্ট্রি গেটের অবস্থা যদি এমন থাকে, এটা দেখতে কতটা শোভন দেখায়, এটা আমার একটা প্রশ্ন রয়ে গেল। যাই হোক, যদি কোনো কর্তৃপক্ষের বিষয়টা নজরে পড়ে ওনারা যথাযথ ব্যবস্থা নেবেন বলে আশা করছি। এই হচ্ছে মেলার ভিতরে ঢুকে গেলাম। গত 2 বছর যাবত এখানেই আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। গত বছরে এসেছিলাম, তো আমাদের আসতে অনেক সময় লাগছে, আমরা ভুল রোডে এসে উল্টাপাল্টা ঘুরে আমাদের প্রায় 3 ঘন্টা লাগছে এখানে আসতে। তো সবাই টায়ার্ড হয়ে গেছি, ক্ষুধা লাগছে। তো মেলার গেটের পাশে চানাচুর পেয়ে আমরা 4 জনে মিলে চানাচুর খেয়ে নিচ্ছি। আজকে হচ্ছে আমাদের লেডিস ডে আউট, কারণ আমাদের সাথে কোনো পুরুষ মানুষ আসে নাই, কারণ পুরুষ মানুষের সাথে নিয়ে আসলে এরা শুধু চিল্লাচিল্লি করে যে আর কত কিনবা, আর কত কিনবা। তো এইবার আমাদের অনেক কিছু কেনাকাটার প্ল্যান, তো এই জন্য বলছি কোনো পুরুষ মানুষ নিয়ে আসবো না, আমরা নিজেদের মতো করে ইচ্ছা মতো কেনাকাটা করবো। প্রিয় কেউ সাথে করে নিয়ে আসি নাই, প্রিয়কে প্রিয়র মামার কাছে রেখে আসছি, আমার খালাতো ভাই বাসায় ছিল ওর কাছে রেখে আসছি। মেলার এন্ট্রি গেটের পাশ দিয়ে অনেকগুলো স্টল আছে, তারপরে এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটার ভিতরেও অনেকগুলো স্টল আছে। তবে আগে যে আগারগাতে যেই মেলাটা হতো সেই মেলাটা অনেক বিশাল পরিসরে হতো, এইখানে কিন্তু জায়গাটা আমার কাছে অত বড় মনে হয় নাই। গত বছরও আমি আসছিলাম, আমার কাছে মনে হয়েছে ওইটার অর্ধেকও না, আরও ছোট। ওই মেলাটা আমি খুব মিস করি। ওই মেলাটার মধ্যে অনেক বড় বড় স্টল ছিল, যে ফার্নিচার স্টলগুলো, যে 2-তলা স্টল ছিল, 3-তলা স্টল ছিল, দেখলে বোঝাই যেত না এগুলো যে পারমানেন্ট না টেম্পোরারি স্টল। কিন্তু এখন না এই টাইপের স্টলগুলো আর নাই, এখন হচ্ছে নর্মালি বিল্ডিংয়ের মধ্যে যে স্টলগুলো ছোটো ছোটো করে দেওয়া হয় এই স্টলগুলোই। তো এই তো এই সাইডের এন্ট্রি গেট দিয়ে আমরা ভিতরে ঢুকে গেলাম। তো ঢুকতেই প্রথমে চোখে পড়লো হোমটেক্সের একটা শোরুম। তো আম্মু নাকি বিছানার চাদর কিনবে, তো এই যে বিছানার চাদর দেখতে ঢুকে গেছি। তো এইখানে এই যে বিছানার চাদরের মূল্য 3,400 টাকা, মেলা উপলক্ষে 200 টাকার ডিসকাউন্ট, এগুলো হচ্ছে 3,200 টাকা করে। এই যে এই চাদরগুলো হচ্ছে 3,200 টাকা করে, বিভিন্ন দামের চাদর রয়েছে। আর এই কমফোর্টার দেখতেছিলাম, এই কমফোর্টার প্রাইস ছিল 2,600 টাকা, মেলা উপলক্ষে 200 টাকা ডিসকাউন্ট, এটা হচ্ছে 2,400 টাকা। এই কাপড়গুলো আমার কাছে একটুও ভালো লাগতেছিল না, কেমন যেন খ্যাত খ্যাত লাগতেছিল। এরপরে এই কমফোর্টারটা, এইটাও
প্রাইস হচ্ছে আফটার ডিসকাউন্ট 2200 টাকা। এই কমফোর্টার এইটারও হচ্ছে আফটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 3050 টাকা। এরপরে চোখে পড়লো এই যে কর্নারে রাখা এই কমফোর্টারটা, এটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে। আমি দামটা জাস্ট জিজ্ঞেস করবো পরে দেখি। এটা পুরো একটা ফুল সেট, এটার মধ্যে হচ্ছে কমফোর্টার থাকবে, বেড কভার থাকবে, পিলো কভার থাকবে, সব কিছু মিলিয়ে 14500 টাকা। দাম শুনে আমার কেনার ইচ্ছা নষ্ট হয়ে গেছে। যাই হোক, এখন চলে আসছি পর্দা দেখতে। তো এইখানে কিন্তু দামি কম দামি সব কিছুই আছে। পর্দা মাত্র 280 টাকা, শোরুম প্রাইস হচ্ছে 320 টাকা, মেলা উপলক্ষে 40 টাকা ডিসকাউন্ট, এটা হচ্ছে 280 টাকা। তো রিজনেবল প্রাইসে কেউ যদি ঘরের পর্দা নিতে চায় সেক্ষেত্রে কিন্তু এই পর্দাগুলো খুবই পারফেক্ট। পর্দাগুলো একটু সিল্কি কাপড়ের, ধুলেও খুব তাড়াতাড়ি ময়লা উঠে যাবে। আমার কাছে মনে হলো দাম তুলনায় এগুলো বেশ ভালো। কেউ যদি বাণিজ্য মেলায় নাও যান, তাও যদি আপনারা এই প্রাইসের মধ্যে পর্দা নিতে চান, হোমটেক্সের শোরুমে চলে যেতে পারবেন। হোমটেক্সের শোরুমে 320 টাকায় আপনারা এই পর্দাগুলো পেয়ে যাবেন। হোমটেক্সে কিন্তু দামি কম দামি সব ধরনের পর্দাই রয়েছে। তো আমি ভিতরের দিকে পর্দাগুলো দেখছিলাম, এই পর্দাটার প্রাইস ছিল 2250 টাকা, মেলা উপলক্ষে 200 টাকা ডিসকাউন্ট, মেলার প্রাইস হচ্ছে 2050 টাকা। এরপরে যে আম্মু এই চাদরটা পছন্দ করছে, এই যে ব্ল্যাকের মধ্যে, যে কি বলে এটাকে, লুডু খেলার ঘর বা কিছু একটা হবে, যাই হোক, এই ব্ল্যাকের মধ্যে এই চাদরটা পছন্দ করছে। এইটার প্রাইস হচ্ছে 1850 টাকা। এটা হচ্ছে 4 পিস, দুইটা হচ্ছে বালিশের কভার থাকবে, একটা হচ্ছে কোলবালিশের কভার থাকবে। তো আম্মু কোলবালিশের কভার সহ এটা নিয়ে নিল। তো আম্মু এটা প্যাক করতে করতে আমি এখানে কমফোর্টার দেখতেছি। এই কমফোর্টারটা আমার অনেক পছন্দ হয়েছে, সাদার মধ্যে অ্যাশ কালারের মধ্যে কাজ করা, কিন্তু দাম দেখে আমার নেয়ার ইচ্ছা নষ্ট হয়ে গেছে। দাম ছিল 12500 টাকা বা 12000 টাকা কিছু একটা হবে। এরপরে এই যে পিলো কাভারগুলো দেখতেছিলাম, এগুলার প্রাইস 300 টাকা, 350 টাকা এমন করেছিল। তো এগুলো অত ভালো লাগতেছিল না। আমরা যে চাদরটা নিলাম এটার কাভারগুলো বুঝে নিচ্ছি। এই তো চাদর দিয়েই আমাদের আজকের কেনাকাটা শুরু। এরপরে চলে আসছি শলের দোকানে। তো আম্মু প্রতি বছরই এই কাশ্মীরি শালের দোকানে এসে একটা করে শাল নেবে, ওনার প্রতি বছরই একটা করে শাল লাগে। তো এই শালগুলো দেখতেছিলাম, এগুলোর দাম চাচ্ছিল 1200 টাকা করে। তো এখানে আরও অনেক ধরনের শাল আছে, ঘুরে ফিরে দেখতেছিলাম যে কোনটা নেওয়া যায়। আম্মুর এই শালটাই নাকি পছন্দ হয়েছে ব্ল্যাক কালারের মধ্যে, এটার মধ্যে অনেকগুলো কালার ছিল সেগুলো নামাই দেওয়া হলো। তো আম্মুর ঘুরে ফিরে সেই ব্ল্যাকটাই পছন্দ হয়েছে, আর এই ব্ল্যাকটার দাম জিজ্ঞেস করলাম, বললো 1550 টাকা, এটা নাকি আম্মুর পছন্দ হয় নাই। যাই হোক, এই যে ব্লু কালারটা এটার দাম হচ্ছে 1750 টাকা। তো পরবর্তীতে শুরুতে আম্মু যে ব্ল্যাক কালারের শালটা দেখছে এটারই দামাদামি করতেছে। তো এই ব্ল্যাক কালারের শালটা ফাইনালি নিয়ে নেওয়া হলো 1000 টাকা দিয়ে। শাল নেওয়ার পরে বের হয়ে দেখি সামনেই পড়লো জুতার একটা স্টল, এটা হচ্ছে পাকিস্তানি একটা স্টল, পাকিস্তানি জুতি এগুলা। তো এই জুতিগুলার ডিজাইনগুলো বেশ সুন্দর, এগুলার প্রাইস চাচ্ছিল 600 টাকা। তো আমি আবার সব টাইপের জুতা পরতে পারি না, আমার পায়ে ব্যথা লাগে। তো এই জুতাগুলো আমার দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু আমি পরে অত কমফোর্ট ফিল করি না, এই জন্য নেই না। প্রতিবারই দেখি দেখি আর মনে হয় যদি পরতে পারতাম ভালো লাগতো, কারণ ড্রেসের সাথে ম্যাচ করে এই জুতাগুলো পরলে কিন্তু অনেক সুন্দর লাগে। এখন আমি চলে আসছি কার্পেটের শোরুমে। তো আমার ইচ্ছা ছিল আমি একটা রাগ নেব, সোফার জন্য একটা রাগ নেব। তো ভাবলাম কার্পেটের শোরুমে খুঁজে দেখি রাগ পাই কিনা। তো বাইরে থেকে তো চোখে পড়তেছিল না। তো এই পিঙ্ক কালারের যে ছোটো ছোটো পাপোশগুলো দেখতেছিলাম, এগুলোর প্রাইস চাচ্ছিল 1200 টাকা। তো আমি আর দামাদামি করি নাই, কারণ এই জাতীয় পাপোশ অলরেডি আমার আছে, আমি রাগটাই খুঁজতেছিলাম, তো ওই রাগ পেলাম না। তো এরপরে এখান থেকে বের হয়ে আসছি, এরপরে এখান থেকে বের হয়ে চলে আসছি ছোটো খালার শাল দেখতেছে। তো এই শালটা দেখতেছিল, এটা তার নাকি পছন্দ হয়েছে, এটার দাম চাচ্ছিল 3500 টাকা। তো দাম তুলনায় আমার কাছে অত ভালো লাগে নাই, তো বললাম ঠিক আছে এই শাল না না, অন্য কোনো শাল নাও। তো পরে এই ওয়ান পিসগুলো বের করলো, এগুলো নাকি ছোটো খেলার পছন্দ হয়েছে, এগুলো হচ্ছে কাশ্মীরি ওয়ান পিস, এগুলোর প্রাইস চাচ্ছিল 1500 টাকা করে। এই ওয়ান পিসগুলো দেখতে ভালোই লাগে। তো মেলায় আসলে আমি কেনাকাটার চাইতে জিনিসপাতি দেখি বেশি, এরা যাই দেখতেছে তাই কিনতেছে। আমি কি কিনবো আমি এটাই এখনও খুঁজে পাচ্ছি না, আমি নর্মালি ঘরের জিনিসপাতি কিনতে আসছি। তো এই তো এখন চলে আসছি আমি আমার জিনিসপাতি কিনতে। এইগুলো হচ্ছে টেবিল রানার। তো এই রানারগুলো আমার খুব পছন্দ হয়েছে, এক্সেপশনাল মনে হয়েছে। এই রানারগুলো হচ্ছে গ্লাস পাইপের মধ্যে যে কাজ করা, এইগুলো আমার কাছে অনেক সুন্দর লাগতেছিল, এক একটার চাইতে এক একটা সুন্দর। তো আম্মু খুব বিরক্ত হচ্ছিলো, আম্মু বলতেছে এইগুলোর ভিতরে নাকি ময়লা গিয়ে থাকবে। আম্মু তো সারাক্ষণ শুধু ক্লিন করা নিয়ে ব্যস্ত থাকে, তো যেই জিনিসগুলো ময়লা হয় এগুলো আম্মু সহজে কিনে না। তো বলতেছে এগুলো কী নিবি তুই, এগুলো নিলে এগুলো ক্লিন করাই তো আরেক যন্ত্রণা। কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, তো উনি এগুলোর প্রাইস 2800 টাকা করে চাচ্ছিলেন। তো আমি দাম 1500 টাকা বললাম, তো 1500 টাকা উনি রাজি হন নাই। তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে একটু ঘুরে আসি। তো এই রানাটা দেখতেছিলাম, এই রানাটার দাম উনি 1400 টাকা চাইলেন। পরে এই চাদরগুলো দেখতেছিলাম, চাদরগুলোর দাম 4500-5000 এমন করেছিল। তো আম্মু বলতেছে এই চাদরগুলো তো বিছিয়ে খাটে শোয়া যাবে না, যেহেতু উপরে কাজ করা শুইলে আরাম পাওয়া যাবে না, সো এগুলো নেওয়া যাবে না। পরে মনে হলো আসলেই তো তাই,
পরে পাশের আরেকটা দোকানে চলে আসছি যে দেখি এই রান্নাটা পাই কিনা, যেখানে কমে পাবো সেখানেই নিব। তো এখানে সোফা কাভারও ছিল, সোফা কাভারগুলো দেখতেছিলাম, সোফা কাভারগুলোর মধ্যে স্টোনের কাজ করা। তো সোফার একটা কুশন কাভার, এটার প্রাইস চাচ্ছিল 1400 টাকা। এটা দেখতে বেশ সুন্দর ছিল, কিন্তু দামটা আমার কাছে মনে হলো অনেক বেশি চাচ্ছে। আমি এখানেও এই রান্নারগুলো আছে, আমি ভাবলাম দাম জিজ্ঞেস করি। এইখানে আবার এই রান্নারগুলো 4000 টাকা করে যাচ্ছে, মানে পুরাই উল্টাপাল্টা দাম। পরে তাড়াতাড়ি করে স্টল থেকে বের হয়ে আসছি। তো এখন হচ্ছে আমি বাইরের সাইডে চলে আসছি, বাইরের সাইডে যে স্টলগুলো আছে এইগুলো একটু ঘুরবো। আমি মেনলি আসছি ঘরের জিনিসপাতি কিনতে, বাণিজ্য মেলায় আসলেই আমি ঘরের জিনিসপত্র আমার কিনতে মন চায়। এই তো আমি কুকারির শপে চলে আসছি। তো এইখান থেকে এইবার আমার ট্রে নিতেই হবে। এইখানে অনেক সুন্দর সুন্দর ট্রে পাওয়া যায়, প্রতি বছরই দেখি, কিন্তু এত দাম থাকে, নিব কি নিব না এই কনফিউশনে থাকি। তো এখানে বিভিন্ন দামের ট্রে ছিল, সেটগুলো 5000, 6000, 8000, 10000 টাকা পর্যন্ত সেট। একটার মধ্যে তিনটার সেট থাকে। তো তিনটার সেটগুলোর দামগুলো একটু বেশি, তো আমি ভাবলাম দুইটার একটা সেট নিয়ে নেই। তো দুইটার এই সেটটা পছন্দ হয়েছে, তো এই সেটটা নামিয়ে নিলাম। তো এই দুইটার সেট চাচ্ছিল 5000 টাকা। পরবর্তীতে অনেক দামাদামি করার পরে, যে যখন বলছি আমরা অনেকগুলো নেব, পরে ওনারা বললেন না, হ্যাঁ প্রতি সেট 3000 টাকা করে লাস্ট রাখা যাবে। তো দুইটা ট্রের প্রাইস ছিল 3000 টাকা। তো আমি দুইটা নিছি, আম্মু দুইটা নিছে, ছোটো খালাও নিয়ে নিছে। তো তিনও জনেরই একই রকম, আমরা ড্রেস কিনলেও একই রকম নেই। দেখা যায় ঘরে জিনিসপাতি কিনলেও আমরা একই রকম কিনি, তো সবার ঘরেই একই রকম জিনিসপাতি দেখা যায়। তো এই তো সবার ট্রেনে আসে, আস্তে আস্তে ব্যাগ জমা হচ্ছে। মেলার মধ্যে এই ব্যাগ ক্যারি করে হাঁটাটার যে কী পরিমাণ কষ্ট! এত বড় একটা মেলার আয়োজন করা হয়, কিন্তু কোনো ধরনের টলির ব্যবস্থা থাকে না। প্রতি বছরই আমার কাছে মনে হয় যে মেলার শুরুতে যদি একটা টলির স্টল থাকতো, বের হওয়ার সময় আমরা টলিগুলো জমা দিয়ে চলে যেতাম সুপার মলে, আমরা যেটা করি, এটা হলে খুব ভালো হয়। মেলার মধ্যে তো মানুষ কেনাকাটাই করতে আসে, তাই না? তো এতগুলো কেনাকাটা নিয়ে অলরেডি ট্রেগুলো অনেক ভারী ছিল, আমাদের হাঁটতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো। আম্মু খালামুনি আরও অনেক কেনাকাটা করছি, এগুলো তো আসি। তো যাই হোক, এগুলো নিয়ে এখন আমরা আবার একটু ঘুরতেছি। তো বাণিজ্য মেলায় আসলে এই টাইপের ফার্নিচারের শোরুমগুলোর মধ্যে আমি সবসময় ঢুকি, আমার কাছে খুব ভালো লাগে যে এগুলো দেখতে। এটা হচ্ছে একটা কিচেন ক্যাবিনেট, এটার পুরাটার প্রাইস হচ্ছে 73,950 টাকা। আমার কাছে না এই যে ঘরের যে ডেকোরেশনের জিনিসপাতিগুলো দেখতে ভীষণ ভালো লাগে, তো একটু মনে হয় যে কেমন প্রাইস একটু দেখে যাই। এই পাশে হচ্ছে একটা স্লাইডিং ক্যাবিনেট, স্লাইডিং ক্যাবিনেটগুলো আমার কাছে বেশ ভালো লাগে, কারণ এক্সট্রাভাবে ডোর খোলার জন্য কোনো স্পেস রাখতে হয় না। এটার প্রাইস হচ্ছে 66,260 টাকা বা এমন কিছু একটা হবে। এরপরে এই যে একটা টলি, খাবার দাবার দেওয়ার যে টলি, এটার দাম দেখলাম 13,200 টাকা। এরপরে এখানে একটা শুবক্স প্লাস হচ্ছে বসার যে জায়গাটা, এটা হচ্ছে 30,000 টাকা। মানে অনেক সময় হয় না, শুবক্সের জন্য আলাদা একটা জায়গা লাগে, বসার জন্য আলাদা একটা স্পেস, এটা হচ্ছে আপনি যে শুবক্সের উপরেই বসার একটা জায়গা দিয়ে দিছে, এটাও সুন্দর ইউনিক। আর এখানে হচ্ছে লম্বা একটা আয়না, অনেকেই বেডরুমে এই টাইপের আয়না রাখেন। তো এইগুলার প্রাইস হচ্ছে 7,400 টাকা। আর এখন এই টাইপের ওয়াল ডেকোরগুলো খুব দেখা যায় ড্রয়িং রুমের ওয়ালের মধ্যে, এই টাইপের ডেকোরেশনগুলো রাখা হয়। এখানে অনেকগুলো ওয়াল ডেকোর ছিল, এক একটা এক এক রকমের। এই যে গোল্ডেন কালারের যে ফ্লাওয়ারটা, এটা হচ্ছে 35,000 টাকা। তো প্রতিটা শোপিসই সুন্দর, এগুলো হচ্ছে দেয়ালের কালারের সাথে ম্যাচ করে এগুলো লাগালে দেয়ালে ভালোই লাগে। বাণিজ্য মেলায় বেশ এক্সেপশনাল ডিজাইনের ফ্লাওয়ার পাওয়া যায়, যেটা আসলে অ্যাজ ইউজুয়াল সারা বছর পাওয়া যায় না। তো এখানে আমি কিছু ফ্লাওয়ার দেখতেছিলাম, এই স্টলের ফ্লাওয়ারগুলো কেমন যেন পুরনো পুরনো মনে হচ্ছে, নতুন নতুন একটা ছাপ না এরকম মনে হচ্ছে না, পরে আর ভালো লাগলো না, দেখে চলে আস। এরপরে চলে আসছি ফ্রাইপ্যানের স্টলে, আমার হচ্ছে রুটি ভাজার জন্য একটা ফ্রাইপ্যান লাগবে। তো রুটি ভাজার জন্য ফ্রাইপ্যান নেব। তো এই যে এই ফ্রাইপ্যানটা বললাম নামাই দেওয়ার জন্য, আমি ইদানিং যত ধরনের ফ্রাইপ্যান নিচ্ছি না কেন, যে মার্বেল ডিজাইনটার উপরে নিচ্ছি, কারণ নর্মাল ফ্রাইপ্যানগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এটা হচ্ছে ডিজনি ব্র্যান্ডের, এটার প্রাইস ওনারা 1200-1300 টাকা করে যেন বলছিলেন, তো আমি 1000 টাকা বলছি, 1000 টাকা ওনারা দেন নাই। ফ্রাইপ্যানের অনেক স্টল আছে, খুঁজে দেখি 1000 টাকায় পাই কিনা। এরপরে চলে আসছি ইন্ডিয়ান জুতার দোকানে, আম্মু সারা বছর অপেক্ষা করে এখান থেকে জুতা নেওয়ার জন্য। জুতাগুলোর ডিজাইন অতটা ভালো হয় না, কিন্তু পরতে নাকি অনেক আরাম। তো আম্মু সারা বছরই বলতে থাকে বাণিজ্য মেলা থেকে জুতা কিনবো, বাণিজ্য মেলা থেকে জুতা কিনবো। তো এই জুতাগুলো কেনার জন্য আম্মু বাণিজ্য মেলায় আসে, সেগুলোর প্রাইস হচ্ছে 1500 টাকা করে। তো আম্মুর পায়ের সাইজ হচ্ছিল না, এই জন্য পরবর্তীতে আর নেয় নাই। এরপরে আমি আবার চলে আসছি আরেকটা ফ্রাইপ্যানের স্টলে, এই যে এইটাও হচ্ছে ডিজনি ব্র্যান্ডের আরেকটা ফ্রাইপ্যান, ওইটার চাইতে মার্বেলটা মনে হয় এখানে একটু বড়। তো এখানেও এরা 1100 টাকা লাস্ট প্রাইস বলে দিছে, তো আমি বলছি ঠিক আছে 1000 টাকা হইলেই নিব। প্রথমে দিতে রাজি হয় নাই, পরবর্তীতে 1000 টাকা রাজি হয়েছে, পরে আমি এই ফ্রাইপ্যানটা নিয়ে নিছি। তো ফ্রাইপ্যান কিনে বাইরে আসার পরেই হচ্ছে বাণিজ্য মেলার চমক, সেটা হচ্ছে যে বাণিজ্য মেলায় আসছেন আর এই কাটিং শাটিং মেশিন দেখেন না, এটা তো হইতেই পারে না। বাণিজ্য মেলায় এই কাটিং শাটিং মেশিনের বাইরে বিশাল এক ভিড় থাকে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের এই কাটিং শাটিং দেখে, কিন্তু বাসায় আনার পর এই কাটিং শাটিংগুলো আর কোনো কাজ করে না। এটাই বহু বছর যাবৎ শুনে আসতেছি, এক বছর আমি কিনি নাই, তো প্রতি বছর এটাই শুনে আসি যে এত সুন্দর করে আলুর ডিজাইন হয়। আমার একবার মনে হচ্ছিল যে কিনি,
এই মেশিনটার রেগুলার প্রাইস ছিল 2000 টাকা, কিন্তু বাণিজ্য মেলা উপলক্ষে ডিসকাউন্টে প্রাইস ছিল 1000 টাকা। কিন্তু তারপরেও আমি কিনি না, সবার মুখেই শুনি কেনার পরে নাকি এগুলো বাসায় আনলে কোনো কিছুই কাটাকাটি করা যায় না। যাই হোক, হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে এখন আচারের স্টোরের সামনে আসছি। আচার দেখে লোভ সামলাইতে পারতেছিলাম না, এত সুন্দর ফ্লেভার আসতেছিল। পরে যে একটা মিক্সড একটা আচার নিয়ে নিলাম, এখানে আচার মিক্সড আচারের প্রাইস ছিল 100 গ্রাম 100 টাকা। তো খারাপ লাগেনি, আচারটা ভালোই লাগছে, তবে দামটা অনেক বেশি মনে হয়েছে। 100 গ্রাম আচারের দাম 100 টাকা, ওরে বাবা অনেক দাম। এখন আসছি হচ্ছে মশলাপাতির দোকানে। এই যে বিবাহিত মায়ের মানুষরা যখনই কোনো জায়গায় ঘুরতে ফিরতে যায়, ঘুরে ফিরে রান্নাবান্না ঘরের জিনিসপাতি দেখে, তো এইখানে হচ্ছে এলাচ দারচিনি বহু বহু জিনিসপাতি আছে। তো এইখানে এগুলো বেশ ভালো ফ্রেশই পাওয়া যায়। তো যাই হোক, এখন বের হয়ে চলে আসলাম ডায়মন্ড ওয়ার্ল্ডের শোরুম দেখে। তো যাই হোক, পকেটে টাকা পয়সা না থাকলেও মাঝে মাঝে এই সমস্ত দোকানে ঢুকবেন, কারণ স্বর্ণের এখন যে দাম, ডায়মন্ডের দামের কথা নাই বললাম। তো মাঝে মাঝে জিনিসপাতি দেখতে তো সমস্যা নাই। তো এখানে আসার পরে একটা ব্রেসলেট নামায় নিলাম। স্বর্ণের দাম বাড়তে বাড়তে যে আকাশ ছোঁয়া হয়ে গেছে, হাতেও স্বর্ণপাতি কিনতে পারবো কিনা কে জানে। তো ভাবলাম যে না, স্বর্ণপাতি কিনতে পারি আর না পারি, ডায়মন্ডের একটা সেট তো হাতে পরে ট্রায়াল দেওয়াই যায়। তো এই যে ডায়মন্ডের শোরুমে ঢুকে এই ব্রেসলেটটা আমার পছন্দ হলো, তো এই ব্রেসলেটটা নামাই নিলাম। এই ব্রেসলেটটার প্রাইস ছিল হচ্ছে 1,54,500 টাকা। ব্রেসলেটটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এগুলো হচ্ছে ডায়মন্ডের, এটার মধ্যে হচ্ছে 7 গ্রাম গোল্ড ছিল। ডায়মন্ডের মধ্যে কিন্তু 22 ক্যারেটের গোল্ড হয় না, এগুলো হচ্ছে 18 ক্যারেটের গোল্ড। তো যখনই তাদেরকে বললাম না আমি কিনবো না দেখতে আসছি, তো এই যে উনি আমার হাতের থেকে খুলে রেখে দিয়েছেন। তো বলতেছে আপার শুধু শুধু সময় কেন নষ্ট করলেন, আপনি কিনতে আসেন নাই দেখতে এসে শুধু শুধু আমার সময় কেন নষ্ট করলেন। তো তারে বললাম ভাই কোনো ডিসকাউন্ট ফিসকাউন্ট আছে থাকলে বলেন দেখি আমি কিনতে পারি কিনা, এইভাবে কথা বলেন কেন। তো এই যে ভাই একটুখানি ক্যালকুলেশন করে দেখতেছে কোনো ডিসকাউন্ট আছে কিনা, তো ওনারা বললেন বাণিজ্য মেলা উপলক্ষে ওনাদের নাকি বিশাল ডিসকাউন্ট চলতেছে, সেই ডিসকাউন্ট উপলক্ষে এটার দাম হবে 1,27,700। তো ওনারা বললাম আপনি ভাবেন না আমি আবার কিনবো না, তো আপনি রাখেন আমি একটু মেলাটা ঘুরে ফিরে আসি, আমার আরও কেনাকাটা আছে, কেনাকাটা শেষ করে তারপরে আমি দেখি যে এটা নেওয়া যায় কিনা। রেখে দেন ভিতরে, রেখেন না আলাদা করে রাখেন। তো এরপরে চলে আসলাম মার্কসের শোরুমে। এখানে দেখতেছিলাম কি কি যেন বিশাল বিশাল ডিসকাউন্ট আছে, তো আমি ভাবলাম ঘরে পাউডার মিল্ক লাগবে, তো দেখি কি ডিসকাউন্ট আছে। আমাদের এখানে ম্যাম যে কোনো দুটো মিল্ক পাউডার যদি আপনি পারচেস করেন 100 টাকা ডিসকাউন্ট, সাথে সুন্দর দুটো ওভেন প্রুফ মগ পাবেন, দুটা স্প্যাশে প্যাক ফ্রি পাচ্ছেন, কুপনে আরও একটা গিফট পাবেন। কুপনে যে গিফটটা পাবেন ওটা আমি ডাইরেক্টলি দিয়ে দেবো নিশ্চিত। প্রাইসটা কত? একটা ম্যাম রেগুলার প্রাইস 425, আমরা আফটার ডিসকাউন্ট দিচ্ছি 375। হ্যাঁ, এক প্যাকেট। দুটা হচ্ছে আপনার 850, আমরা আফটার ডিসকাউন্ট 750 টাকা, সাথে অফারটা পেয়ে যাচ্ছেন। আর আমাদের কুপন থেকে যে কোনো একটা নিশ্চিত গিফট পাবেন ওটা আমি ডাইরেক্টলি দিয়ে দেবো। শুভ ভাইরাল। হ্যাঁ, আমি ম্যামের তো পাউডার মিল্কের সাথে আমি লটারিতে একটা গ্লাসও পেয়ে গেলাম। এরপরে দেখলাম ওনাদের কফি আছে, কফিতেও অফার আছে, 3-in-1 10টার প্যাকেট হচ্ছে 100 টাকা, এটার সাথে হচ্ছে ব্ল্যাক কফি 10টা ফ্রি। তো আমি ভাবলাম ঠিক আছে এইটাও নিয়ে নেই, তো আমি দুটা কফিও নিয়ে নিলাম। ওনাদের মিল্ক প্যাকেটগুলোর মধ্যে সবগুলোর মধ্যে কিছু না কিছু প্যাকেজ করা ছিল। তো যাই হোক, এই যে কেনাকাটা করে বস্তা বাস্তি নিয়ে এখন হাঁটা দিচ্ছি। হাঁটতে হাঁটতে ক্ষুধা পেয়ে গেছে, ভীষণ ক্ষুধা পাইছে। আসে বার্গার টার্গার খেলে পেট ভরবে না, বিরিয়ানি তেহারি টাইপের আইটেমই খেতে হবে। আমরা এখন চলে আসছি বাণিজ্য মেলার ঐতিহ্যবাহী পুরান ঢাকার হাজির বিরিয়ানি খেতে, যে হাজির বিরিয়ানি নিয়ে প্রতি বছর জল্পনা কল্পনার কোনো শেষ থাকে না। যাই হোক, সেই হাজির বিরিয়ানিতেই আমরা খাবো। তো বাইরে দেখলাম চপ টপ অনেক কিছু ভাজাভাজি করতেছে, তো আমরা এই ভাজাভাজি খাবো না, আমাদের অনেক ক্ষুধা লাগছে, আমাদের হচ্ছে ভাতের ক্ষুধা লাগছে। আমরা চিকেন বিরিয়ানি নিয়ে নিছি। চিকেন বিরিয়ানির প্রাইস মেবি 250 টাকা করে প্লেট ছিল, শুধু এক পিস চিকেন ছিল আর এই যে সাদা ভাতের মতো পোলাও ছিল, তো একটু সালাদ বানায় দিয়ে গেলো। আমরা বলতেছিলাম একটু ঝোল দেন, মানে খাবো যে কোনো কিছুই তো নাই, একটা মানে সাদা ভাতটা খাবো কি দিয়ে। পরে পরে এক প্লেট ঝোল দিল, খুবই অখাদ্য ছিল খাদ্যটা। যাই হোক, কোনো রকমের পেট ভরছে এটাও খারাপ হয় নাই। যাই হোক, খাবার দাবার খেয়ে আমরা আবার চলে আসছি জুতার দোকানে। আম্মুর জুতা কিনা এখনও হয় নাই, তো আবারও চলে আসছি ইন্ডিয়ান শোরুমে। তো এই জুতাগুলোর আম্মুর সাইজ হচ্ছে না, প্রবলেম হচ্ছে এবার সাইজ হচ্ছে না। তো এই সবগুলা জুতা যে যেই ডিজাইনই নেয় না কেন এগুলোর দাম হচ্ছে 1500 টাকা করে। তো আম্মু তো দেখতেছে, কিন্তু আম্মুর সাইজ হচ্ছে না। তো আমার মেজো খালামনির সাইজ হয়েছে, উনি অনেকগুলা নিয়ে নিয়েছে, কিন্তু আম্মুর সাইজ হচ্ছিল না, আম্মু নিচ্ছিল না। তো আমারে বলতেছিল তুই একজোড়া নে, মেজো খালামনি আমার গিফট করবে এই জন্য বলতেছিল একজোড়া নে। তো আমি বলতেছি যেই ডিজাইন আমার ফ্রি দিলেও আমি নিবো না, তুমি গিফট করলেও আমি নিবো না, তো তোমারগুলো তোমরাই পরো, এটা যত আরামদায়কই হোক না কেন আমি আর নিবো না। তো এরা জুতা দেখতেছে, আমি বাইরে এসে একটু ঘোরাঘুরি করে গেলাম।
এরপরে আমরা চলে আসছি এই সপ্তাহের মধ্যে। তো যেহেতু জুতা কিনি নাই, মেজো খালা বলতেছে এখান থেকে কিছু একটা নে, তো এখান থেকে গলার মালা দেখতেছিলাম। এই গলার মালাগুলোর প্রাইস চাচ্ছিল 450 টাকা, আর নিচের ব্রেসলেটগুলোর দাম চাচ্ছিল 250 টাকা। তো ওইগুলো পছন্দ হয় নাই, এরপরে এই মালাগুলো পছন্দ হচ্ছিলো, এগুলোর দাম চাচ্ছিল 700 টাকা করে। আমি ভাবলাম গিফটে যেহেতু নিবো একটু ভালো মানের জিনিস নেই, এই মালা টালা না নিয়ে একটু ভালো কিছু নেই। তো আমি বললাম ঠিক আছে, মালা টালা নেবো না, দেখি সামনে আর কী আছে কী নেওয়া যায়। এরপরে এই স্টলে এসে BTS-এর এই টি শার্টটা চোখে পড়লো, তো আমি ভাবলাম প্রিয়র জন্য নিয়ে নেই। তো BTS-এর এই টি শার্টের প্রাইস জিজ্ঞেস করলাম, চাইলো 1200 টাকা। আরে বাবা, এ কয়েকজনের মাথা আছে, এটার জন্য এই সিম্পল একটা টি শার্টের দাম 1200 টাকা হবে? যাই হোক, ফাইনালি এখন আমরা চলে আসছি ব্যাগ নিতে। এখন এখান থেকে আমরা অনেকগুলো ব্যাগ নেবো, কারণ সবাই আমরা টার্গেট করে আসছি বাণিজ্য মেলা থেকে আমরা ব্যাগ নেবো। তো এই স্টলে আমার মেজখালা এসে অলরেডি ওনার জন্য উনি ব্যাগ কিনে ফেলছে, এখন আমরা বাকি আছি, এখন আমরা ব্যাগ নিব। তো এখানে দেখলাম ছোট বড় মাঝারো সব সাইজের ব্যাগ আছে। তো এখানে কিছু কুশন কভার ছিল, এই কুশন কভারগুলোর প্রাইস মেবি 300 টাকা করে ছিল। এই যে এখন আমাদেরকে ব্যাগ নামাই দেওয়া হলো, এই তিনটা হচ্ছে মেজখালা নিচ্ছে, এইগুলোর প্রাইস 550 টাকা করে ছিল। আর এইগুলো হচ্ছে পার্টি ব্যাগ, এগুলো হচ্ছে হ্যান্ড পার্স, এইগুলোর প্রাইস হচ্ছে 500 টাকা করে। এখন এই টাইপের ব্যাগগুলো খুব চলতেছে। এরপরে এখানে বাটুয়া, বাটুয়াগুলো দেখতে অনেক কিউট লাগে, তো এই বাটুয়াগুলোর প্রাইসও 500 টাকা করে বলতেছিল। এরপরে এই ব্যাগটা আমার অনেক পছন্দ হয়েছে, এই ব্যাগটার দাম বলতেছিল 1200 টাকা। তো ফাইনালি আমি ঠিক করলাম যে আমি এই ব্যাগটাই নিবো। তো আম্মু বললো আম্মু নাকি এই ব্যাগটা নেবে। পরবর্তীতে উনি আবার অনেকগুলো কালার নামাই দিয়েছে। তো মেয়ে মানুষের স্বভাব যে অনেকগুলো দেখলে মনে হয় কোনটা নিয়ে কোনটা নেবো, কনফিউশনে পড়ে যায়। তো এতগুলো কালার দেখে আসলেই কনফিউশনে পড়ে গেছি। প্রত্যেকটা ব্যাগই খুবই সুন্দর, অনেক ভালো লাগতেছিল, কিন্তু এতগুলো ব্যাগ দিয়ে করবো কি? এই ব্যাগগুলো কিন্তু সাইজে অনেক বড়। এই ব্যাগটা আমি নিচ্ছি হচ্ছে আমরা যে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, রিসোর্ট টিসোর্টে গেলে তো জামা কাপড় নিতে হয়, তখন দেখা যায় কি এই মানে ব্যাগ নিতে ভালো লাগে না। এই টাইপের ব্যাগগুলো হলে দেখতে ভালো লাগে, দেখা যায় আমার এক্সের ড্রেস পিওর বাবার হয়ে যাবে, মানে যতটা ছোটো মনে হচ্ছে ক্যামেরাতে এটা কিন্তু ছোটো না, বেশ বড় সাইজের ব্যাগ। তো ফাইনালি আমি এই যে এই ব্লু কালারের এইটা ফাইনাল করলাম যেটা আমি নিব। তো আম্মু আর আমি সেম রকমের ডিজাইনে নিয়ে নিয়েছি, আর মেজো কালারটা অন্য ডিজাইনে ছিল। এগুলো মেবি দাম 1200 টাকা করে রাখছে, এটা হচ্ছে আমার মেজখালা আমাকে গিফট করছে। তো মেজখালা আবার এই বাটুয়াগুলোও নিয়েছে, এইগুলোর প্রাইস হচ্ছে 400 টাকা করে ছিল। এখানে যে কয়েক ধরনের ডিজাইন দেখা যাচ্ছে এগুলো সবগুলো 400 টাকা করে ছিল। তো বাণিজ্য মেলায় মোটামুটি আমরা যতগুলো স্টল দেখলাম, এই স্টলের প্রাইস আমার কাছে সবচেয়ে বেশি রিজনেবল মনে হয়েছে। এই স্টল থেকে আমরা অনেক কিছু কিনছি, আমরা ব্যাগই মনে হয় প্রায় 20-25টার মতো কিনছি সবাই মিলে। এরপরে দেখলাম রানার আছে, তো এই যে এই রানারগুলো হচ্ছে একটু চিকন সাইজের রানার, এই রানারগুলো দেখতে অনেক সুন্দর, গুজরাটি কাজ করা রানার, এগুলোর দাম চাচ্ছিল 1200 টাকা। তো পাশেই দেখলাম একটু বড় সাইজের রানার আছে, এইটা বেশ চওড়া রানার, যে স্ট্যান্ডার্ড সাইজের হয় এটার চাইতে এই ডিজাইনটা মোটামুটি ডাবল, প্রত্যেকটা ডিজাইনই বেশ সুন্দর। তো এর মাঝে আমি দেখলাম অফ হোয়াইট কালারের একটা বেশ ভালো লাগতেছিল, আর এইটা হচ্ছে মেজো খালার নিচ্ছে, মেজো খালার এইটা একটু কালারফুল, আর আমি হচ্ছে যে এই কালারটা নিচ্ছি আমারটা মনে হয় একটু হোয়াইটিশ কালার, আমার কাছে মনে হচ্ছিলো এইটা বেশি ভালো লাগতেছিল, এটার মধ্যে স্টোনের কাজ ছিল। তো এই যে দুইজন আমরা দুইটা নিয়ে নিছি, এগুলোর প্রাইস হচ্ছে 1500 টাকা করে নিছে। এরপরে যে আরও দেখতেছিলাম যে দেখি এটার সাথে বেটার কিছু আছে কিনা, আসলে এগুলো দেখতে গেলে না মাথা নষ্ট হয়ে যায়, কোনটা রেখে কোনটা নেবো এরকম একটা কনফিউশনে পড়ে যায়। এখন আমরা চলে আসছি শালের দোকানে, আম্মু তো শুরুতেই শাল নিয়ে নিছে, এখন হচ্ছে মেজখালা শাল নিল, এখান থেকে মেজখালা কয়েকটা শাল নিছে, এগুলা 1500-2000 এমন করে প্রাইস ছিল। এই যে আমাদের এই বস্তাবাস্তি সব, এগুলো নিয়ে আমরা এখন বের হচ্ছি, একটু পরপর ব্যাগগুলো রাখতেছি আর একটু রেস্ট নিচ্ছি। বের হয়ে যে গেট পর্যন্ত যাব, হাঁটতে হাঁটতে আমরা একদম কাহিল হয়ে গেছি। আর এই যে এইবার মেলা আমার জন্য খুবই স্পেশাল ছিল, আমার অনেক অনেক দর্শকের সাথে দেখা হয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে, আমি চিন্তা করিনি আমার এত এত দর্শকের সাথে দেখা হবে। তো সবার সাথে দেখা হয়েই ভীষণ ভালো লেগেছে। আর এই যে রাত হয়ে গেছে, আসছি সেই দুপুরে, কেনাকাটা করতে করতে রাত হয়ে গেছে। তবে পুরুষ মানুষ ছাড়া যে কেনাকাটা করতে ভীষণ মজার, এটা অনেকদিন পরে ফিল করলাম। আব্বুও আসে নাই, প্রিয়র বাবাও আসে নাই, খালুরাও আসে নাই, আমরা আনন্দে নাচতে নাচতে শপিং করছি, কারণ এরা যদি আসতো সারাক্ষণই এটা না সেটা, সেটা না সেটা বলতে বলতে আমাদের জ্বালায় পুরো একাকার করে ফেলতো। এবার আমরা আজকে পুরোপুরি একটা লেডিস হ্যাং আউট ছিল। বাণিজ্য মেলায় আসা যাওয়ার রাস্তাটা আসলে বেশ দূর হয়ে গেছে, আম্মু যাবে ঢাকার এক প্রান্তে, আমি যাব আরেক প্রান্তে। যাই হোক, বাণিজ্য মেলার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। যাই কেনাকাটা করেন না কেন, বাণিজ্য মেলায় গিয়ে অবশ্যই অনেক দামাদামি করে কেনাকাটা করবেন, বেশ আকাশ পাতাল দাম চায়। তো যারাই যা কেনাকাটা করেন একটু দামাদামি করে তারপরে কেনাকাটা করবেন। তো আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।